মেহেন্দি পুরো কালার হয়ে গেল ধুনিয়া। গুড মর্নিং। খানা বুলি কলে খানাটো আরম্ভ হয় মাছ ফ্রাই পৰা। তো মাছটো আমাৰ গোটেইখিনি ফ্রাই হৈ গল মাছ, আৰু এইফালে বাই এটা সবজি কাটি আছে। খানা কেনেকুৱা হব? ভাল হবনে? রান্ধনীটো ঠিক নহয় খালি। তাৰমানে আমাৰ রান্ধনী অহা কথা আছিল, কিন্তু এন মোকে পে ঠোকা দি দিলে রান্ধনীয়ে। তো লাষ্টত মানে কি, তো লাষ্টত মানে মানে প্রণবকে কৰিবলগীয়া হল। অলপ কমাব লাগিব, টেঙা আনজা নেকি, অকমান কমাই দে। তো লাষ্টত মানে প্রণবে বনাবলগীয়া হল। তো একো নাই বাৰু, কেতিয়াবা রিস্ক লব লাগে, রিস্ক লৈছো আজি। আমার এটা নীতি নিয়ম আছে নহয় যে কইনা ঘৰৰ মানুহখিনিক দৰা ঘৰৰ মানুহে ভাত খাওয়া মাতে, দৰা ঘৰৰ মানুহখিনিক কইনা ঘৰৰ মানুহে ভাত খাওয়া মাতে। তো আজি আমি দৰা ঘৰে আমাৰ মোৰ ঘৰৰ মানুহখিনিক ভাত খাওয়া মাতিছো, মানে মোৰ নতুন ঘৰখনত আলহী খাবলৈ মাতিছো। দেউতা ডক্টৰটা দেওয়ার, এটা কি হয়েছে আপনার? দাঁতর অসুখ। আজি মানে খানার দিনেও দেউতা ডক্টর তাত যাব লাগা হয়েছে, দাঁতর অসুখ, ভাত খাব পারা নাই, কিন্তু ডক্টর তাত তো যাবই লাগবে। আর আমার দিয়ে রাতিবার পর মোক মাতিবলে সময় পাই না, ইমানে কাম করেছে, ইমানে কাম করেছে, মোক পাহরিয়ে গেছে। কিন্তু শুনা, মই মে গম পাইছা না, বাকি কাম পিছত হব। কি সরু রাতিবার পর কাম করে আসা, পুরা লাগি আসা, কাম করলো, গা ধুলো, বিছনা পালো, সলাই লাগে রাইটু। কে ষাঠি সত্তরটা মানুষের কারণে ইমান ডর কেরাহি লাগে না কোকসুন, কিন্তু টেনসর মানুষের সরু কেরাহি নাই কারণে এইটাই দিয়ে পঠাইছে। তো সেইটাই করবো লাগবে। আর রব, আমার পেন্ডেল সেন্ডেল দেখা রব দূরের প্রায়, মানে আর কাপড় দিয়ে দিছো রাস্তাত, নলে আর মানুষ আহা যা করে থাকে না, সেখানে বেয়া লাগে। তো এয়াই হল আমার পেন্ডেল, সরকে পেন্ডেল। মাহত আহি গল, মানে মা আর দেউতা আগতীয়াকে আহিছে অকমান হেল্প করে দিবর কারণে। তো কি কাম আছে? কাম আছে বারো, মা কি কাম দিও, কি কাম দিও মা? মাক এটা সবজি কাটা হেৰিত লগাই দিছো বাইদেউর লগত, সবজিখিনি কাটক। তো এটা আপনার দেখাম সেই মোর পার্সেলটা, যেটার কারণে বহুত বেশি এক্সাইটেড হয়েছিল, আর ছালীব স্পেশালি বহু ভাল পায়। মানে মানে মোবাইলটা থাকার কারণে জায়গা বিচারি আছো। পার্সেলটো খুলো 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 খুলিছো, মানে খুলিছোয়ে দিও, বস্তু এটা অহার পিছত না, পার্সেল এটা অহার পিছত কেনে কেন নুখুলাকে থাকিম। ছটা কই লিপস্টিক আছে ডিফারেন্ট ডিফারেন্ট কালারের। আপনাদের জানে যে মোর মামা আর্থর বস্তু ইউজ করে ভাল পাও, বা বহুত ভালো হয়, আপনাদের ইউজ করব পারে। মামা আর্থর ময়েশ্চার মেট লং স্টে লিপস্টিক, ইয়াতে আছে অ্যাভোকাডো অয়েল আর ভিটামিন ই। এটা মাম, মই এটা এটা কই লিপস্টিক ট্রাই করো। এয়া দেখিছেনে, পুরা ধুনিয়া রেড, এটা একদম স্ট্যান্ডার্ড লাগিছে কালারটো। দেখিছেনে, নেক্সটটো হল পিঙ্ক টুলিপ 08। তো এইটো হল পিঙ্ক সেট, এইটো পিঙ্ক টুলিপ 08, এইটো কালার পিঙ্ক ড্রেসর লগত যাব, তারপর হোয়াইট ড্রেস, ব্ল্যাক ড্রেস সবর লগতে যাব। কালারটো বিরাট মরম লাগা। আমার ধরে ময়েশ্চার মেট লং স্টে লিপস্টিকটে 8 আওয়ার ময়েশ্চার লুক দিব, মেট সেভ হয় লগতে 12 আওয়ার লং স্টে। কেনকা লাগিছে, কোনটো কালার সবতকে বেশি ভাল লাগিছে আপনাদের কমেন্ট করব। মোটো গোটে কেটায় বহুত বেশি ধুনিয়া লাগিছে, বিরাট স্মুথ হয় উটকিটা, আর সব লাগি নাহে, একদম লাইট ওয়েটর হয়। আর এই কি হয়, মেট সেভ হয় আর 12 আওয়ার লং স্টে হয়। আপনি কি হয়, রাতে যদি আপনি লিপস্টিকটা লগায় ধুনিয়াকে অফিসত যাব পারে, বা ধুনিয়াকে বাইরে আপনি উলাই যাব পারে, একদম 12 ঘন্টালে আপনার লিপস্টিক একো নহয়। আপনি যদি ভাল লিপস্টিক এটার সন্ধানত আছে, তো মামা আর্থর এই ময়েশ্চার মেট লং স্টে লিপস্টিকটা ব্যবহার করব পারে। গোটা ডেসক্রিপশনত লিঙ্ক দিয়া আছে, অ্যামাজন, নাইকা, পার্পল, ফ্লিপকার্ট, মামা আর্থর অফিসিয়াল এপ, মামা আর্থর অফিসিয়াল ওয়েবসাইট, সকলোতে আপনাদের অ্যাভেলেবল পাব। আর যদি মামা আর্থর অফিসিয়াল এপ আর ওয়েবসাইটের পর যদি প্রোডাক্ট বাই করেন, 20% ডিসকাউন্ট পাব, কিন্তু মোর কুপন কোডটো মারিব লাগিব দর্শনা 2024। এই কুপন কোডটো যদি আপনাদের মারি দিয়ে, তেন্তে লগে লগে আপনাদের 20% অফ পাব। আজিকালি মামা আর্থর সকল প্রোডাক্টে অফলাইন অনলাইন সকলতে অ্যাভেলেবল। আর মোর মামা আর্থর বস্তুবুর ভাল লগা স্পেশাল কারণটো হল যে কেমিক্যাল ফ্রি হয়। কি হয়, মামা আর্থর আমি যিমানখিনি মামা আর্থে প্লাস্টিক ইউজ করে তাতকে বেশি রিসাইকেল করে। আর কি হয়, যদি আপনি মামা আর্থর অফিসিয়াল ওয়েবসাইট বা এপর মামা আর্থর প্রোডাক্ট বাই করে, তেন্তে আপনার প্রত্যেকটা অর্ডার
বেকগ্রাউন্ড একোডালকৈ গছপুলি ৰোপণ কৰিব আৰু হেতু আপোনালোকৰ প্ৰডাক্টৰ লগত লিংক কৰি থাকিব তো আপুনি ব্যৱহাৰ কৰিব পাৰে আৰু কেনেকুৱা পাই ব্যৱহাৰ কৰি মোক জনাব তো গাইজ মই হৈ গলো ৰেডি মানে ধুনিয়াকৈ এজন নীলা মেখেলা চাদৰ পিন্ধি ললো আৰু লাহে লাহে আলহীবোৰ আহা ষ্টাৰ্ট হৈ গৈছে তো আমাৰ আলহীবিলাক আহি গৈছে খুৰীমা সবতকৈ লাষ্টত আহিছে কিন্তু ফাৰ্ষ্টত দেখাইছোঁ এফালে এফালে পোৱালিবিলাক আহি আছে এফালে বহুত আহিছে আহিছা খোৱা খোৱা দেই বোলে সব আলহীবিলাকক দেখাই দিব এবাৰ এবাৰ দেই এইফালে আমাৰ বাহঁত বা আৰু নেকি লাজ কৰি আছে তাই এইফালে বৌ আৰু বৌৰ ছোৱালী দাইল আৰু ভাজিখিনি ভিতৰতে বনালে আৰু বাকীখিনি গোটেই ইয়াতে মাটন চিকেন মাছ চাছ চব ইয়াতে বনোৱা হৈছে পনীৰ বনাইছে এনে কি কৰিবি লাষ্ট চিকেনটো ফ্ৰাইকে হ'ব মই চিকেনটো বনোৱা হোৱা নাই ফ্ৰাইটো হ'ব এতিয়া আহিব ল'ৰাটো আজি বহুত কষ্ট হৈছে তোমাৰ আহিব আজি বহুত কষ্ট হৈছে তোমাৰ কি তোৰ হোৱাই নাই তই বনাই আছ সঁচাকৈ আজি দি বহুত কষ্ট কৰিছে দৌৰা দৌৰি খালছে মাংস দিবা মজা আহিছে গাঁৱা নিচিনা মজা বনাইছে আমার বৌহত আহি গল বৌ এফালে হাই দিয়া এফালে দীক্ষিতা হেল্লো কালি এক্সাম আছে মেথছৰ আজি ইয়াতে খানা খোৱা কালি এক্সাম একদম ডেফিনেটলি ভাল হব এফালে বৌ আহিছে ধুনীয়াকে খাচী খাচী ধুনীয়া একদম ফ্ৰকটো বিৰাট মৰম লাগিছে চা চা উঠাচোন ধুনীয়া প্ৰথম বেষ্টটো কৰিছে ভাত খোৱাকৈ কেনেকুৱা আহিছে বা ভাল আছেনে বাবু খাইছা এফালে বৌ ঠিকে আছেনে ঠিকে আছে শুনিবা ঠিক আছে পনীৰটো ল মটনটো দিয়া ভাল আছে পনীৰটো মায়ে বনাইছে ভিতৰত ছাগলী মাংস নোখোৱা আকৌ চিকেনটো দিয়া নহ'লে ইয়াত আকৌ চিকেন লাষ্ট চহালি নে নাই ভাতটো একেলগে খাম তো গোটেইখিনি হৈ আছে আৰু এতিয়া লাহে লাহে আমি খাম লাহে কৰে ভাল লাগিছে গোটেইখিনি যাক যাক মাতিছোঁ চব আহিছে কাম কৰি আছে মানে মাতা মানুহখিনি আহিলে বহুত ভাল লাগে আৰু এতিয়া নিজৰ মানুহখিনি আহিলে মোৰ বহুত ভাল লাগে তাৰপৰা মোৰ নতুন ঘৰখনত সঁচাকৈ আজি চবকে দেখি মানে ইমানে কথা কৈছোঁ একদম ভিডিঅ' চিডিঅ' কৰিব পাহৰিছে আৰু আজি আমাৰ ডি পূৰা লাগি আছে পূৰা লাগি আছে মোক মোক তুমি মাতাই নাই আজি মই মই খাইছোঁ নে সোধাই নাই আমি কিন্তু একেলগে খাম ফাইনেলি এতিয়া আমি খাবলৈ গৈ আছোঁ ৰাতিপুৱাৰ পৰা ৰাতিপুৱাৰ পৰা এতিয়া খাব গৈছে চাৰিটা বাজিলে আৰু এফালে দুইজনী মা একেলগে খাইছা খোৱা আপোনালোকে একেলগে বহিছে অঁ ভিতৰত বোলে চিকেন ফ্ৰাই আছে লাগিলে আনা বাবু ভিতৰত চিকেন ফ্ৰাই আছে বোলে মা কেনেকুৱা হৈছে খানা ঠিকে আছেনে বৰষা ঠিকে আছে দাদা ঠিকে আছে অ'কে মাছ সৰু আলু মটৰ ভাজি তাৰপিছত এইফালে মিক্স ভেজ চিকেন ফ্ৰাই চালাড তাৰপিছত ছাগলী মাংস তাৰপিছত আৰু কিবা কিবি আছিল পাহৰিছোঁ কিন্তু এইটো চবতকৈ ভাল হৈছে ভাত পানী খালো আৰু চবকে হেকাপ একাপ ৰঙা দিয়া আদা দিয়া ৰঙা চাহ আৰু মিঠাই খালে আলহী গ'ল এতিয়া আমাৰ ঘৰৰ দুইটা পৰিয়াল আছে আৰু আমাৰ শেষৰ একদম গাখীৰতে একদম মানে চাহ বনাইছে বৌৱে শেষৰ কাপ চাহ মোৰ হেৰিতে বৌৱে বনাইছে ধুনীয়া গৰম গৰম একদম ধুনীয়া চাহ একাপ চাহৰ প্ৰয়োজন মানে আবেলি তো আমাৰ ৰান্ধনি চবে আজি ভাল ভাল কমেণ্ট দিছে তোমাৰ ওপৰত হাই দিয়ক
এ বাইদেউ ঘর সারি আছে সব আপনাক দেখাই দিব একবার হাই দিও হাই কোন আছে ইয়াতে আলে আমার সোনা ইয়াতে আছে সুন কি কলি আছা আরবা চাহ খালো মিঠাই খালো আলহী গ'ল মাহঁত গ'ল এতিয়া ময়ো ফ্ৰেছ হওঁ অকণমান ৰেষ্ট কৰোঁ আপোনালোকেও ৰেষ্ট কৰক আজিলৈ আহিছোঁ বাই যদি ভিডিঅ'টো ভাল লাগিল লাইক এটা কৰি দিব ইনষ্টাগ্ৰামত আছে মই গ্লেম গাৰ্ল দৰ্শনা যদি চেনেলত নতুন হয় ছাবস্ক্ৰাইব কৰিব বাই গাইজ।